আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওর নাম হচ্ছে অটোকেড অটো নাম্বার কীভাবে সেট করা বা কীভাবে অটো নাম্বার করা হয় বা করা যায়। অটোকেডে আসলাম, আসার পরে আমার অনেকগুলো লাইন যেগুলো আমার সিরিয়ালে সেট করতে হবে ওইগুলো আমি এখন করব। দেখেন, আমি প্রথম নাম্বারগুলো সিলেক্ট করলাম, একটা বাকি আছে, দেখেন বাকি রেখে এক্সপ্রেস টু লিখলাম অটো নাম্বারে ক্লিক করলাম। আমি যেগুলো সিলেক্ট করছি সব এক ডিরেকশন ক্লিক করলাম। আমার নাম্বার 1-2 গ্রাজুয়েলি শুরু হবে 1,1, এন্টার, ওভারলেপ, এন্টার। দেখেন আমার 1 থেকে 18 পর্যন্ত হয়ে গেছে। লাস্টের একটা কোড বাকি রাখছি অন্যভাবে দেখানোর জন্য। আমি যখন আবার করব পুনরায় পিভিডি করার জন্য, সরি পুনরায় পয়েন্ট করার জন্য সিলেক্ট করলাম, করার পরে এন্টার। এবার ওয়াই ডিরেকশন সেম 1 থেকে ওভারলেপ, দেখেন আমার উপর থেকে নিচ হয়ে গেছে। আমরা এইভাবে আমাদের নাম্বারগুলো চেঞ্জ করতে পারবো। এছাড়াও আরেকটা পদ্ধতিতে করা যায়। আমি যদি এরিয়া, যে এরিয়াতে কাজ করতেছি ওই এরিয়া সহ যদি আমি দেখাতে চাই যে এটা এরিয়া 1-এর এত নাম্বার পয়েন্ট বা এরিয়া 2-এর এত নাম্বার পয়েন্ট, তখন এভাবে করবো অটো নাম্বার ডিরেকশন। ইচ্ছামতো একটা নাম্বার দিয়ে নিল, পি লিখে এন্টার। দেখেন আমার এরিয়া 1-এর হয়ে গেছে। এই জায়গায় আমার পয়েন্টের কাছে নাম্বারগুলো দেখাচ্ছে আর এরিয়াটা নিচে দেখাচ্ছে। আপনি যদি পয়েন্টের কাছে এরিয়া রেখে নাম্বারগুলো নিচে দেখাতে চান, ওই জায়গায় আপনি করতে পারেন অটো নাম্বার এক ডিরেকশন এন্টার এস এন্টার। দেখেন 1-10, 1-11 আমরা এইভাবে খুব দ্রুত অটোলিপ ছাড়া অটো কেটে অটোমেটিক নাম্বার সেট করতে পারি।